বন্ধুরা, আজ আমি বলবো পাকিস্তানের সম্বন্ধে, যা কখনোই বৈচিত্র্যের মধ্যে পড়ে না এবং পাকিস্তান নিজের আলাদা আলাদা ব্যবহার এবং কাজকর্মের জন্য সর্বক্ষণ শিরোনামে থাকে। কিন্তু যখন মিডিয়া সার্ভে করেন পাকিস্তানের সম্বন্ধে, তখন তারা বলেন যে পাকিস্তানের মতো কঠোর দেশেও কেউ খুশিতে থাকতে পারে। বন্ধুরা, একথা সম্পূর্ণ সত্যি যে পাকিস্তানে এমন একটি গ্রাম আছে যার নাম জান্নাত, এবং জান্নাতের মতোই ওদের গ্রাম। তো আসুন বন্ধুরা জেনে নেই সেই কাল্পনিক গ্রামের কথা, যা পাকিস্তানের মতো দেশে আনন্দ খুঁজে নিয়েছে এবং নিজেদের গ্রামকে জান্নাত বানিয়েছেন। পৃথিবীতে বদনাম পাকিস্তানে এমন এক গ্রাম আছে যাকে বলা হয় জান্নাত। চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতকে হারানোর পর সোশ্যাল সাইটে পাকিস্তান ছড়িয়ে পড়েছে। এমনিতে তো এই দেশের পরিচয় আতঙ্কবাদীদের জায়গা দেওয়া এবং হিংসা ছড়ানোর জন্য পরিচিত হয়ে আছে। কিন্তু পাকিস্তানের দূরদরাজ এলাকায় এমন এক গ্রামও আছে যাকে দেখে কেউ বিশ্বাসই করতে পারছেন না যে পাকিস্তানে এমন একটি গ্রাম অবস্থিত আছে যেখানে মহিলাদের স্বাধীনতা দেওয়া হয়। কারাকোরাম হাইওয়ের কাছে বিলগেট স্থানে অবস্থিত এই পত্তু গ্রাম, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ফটোগ্রাফার মেথু প্লে এই সুন্দর গ্রামে বেশ কিছু ফটো সোশ্যাল সাইটে শেয়ার করেছেন। এই গ্রামের সম্বন্ধে মেথু বলতে চেয়েছিলেন যে উনি বিশ্বাসই করতে পারছেন না যে যে দেশে সবসময় হিংসার পরিবেশ চলতে থাকে সেখানে এমন এক গ্রামও আছে যেখানে লোক শান্তিতে জীবনযাপন করতে পারে, যেখানে পাকিস্তানে বেশিরভাগ মহিলাদের জীবনের সিদ্ধান্ত পুরুষরা নেয়, কিন্তু এই গ্রামে মহিলাদের যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়। যদি এই গ্রামে কোনো মেয়ে একটি ছেলেকে পছন্দ করে, তো সে তার মাতা পিতার সাথে কথা বলে ছেলেটিকে বিয়েও করতে পারে। এমন ঘটনা পাকিস্তানের মতো দেশে খুব কমই দেখা যায়। বন্ধুরা, চিন্তা করছেন কোথা থেকে এসেছেন এই সব লোক? পশপু গ্রামে বসবাসকারী লোকেদের বাকি বলা হতো, এদের জোড়া পার্সিয়াদের সাথে যুক্ত থাকে। এইসব লোক ইসলাম ধর্মকে মেনে নেয়, যারা আগা খানের পৌলবাস হতো। দূরদরাজ গ্রাম হওয়ার সত্ত্বেও এখানকার লোক শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহী। পাকিস্তানের মিডিয়ার সার্ভে অনুযায়ী এই গ্রামে লাহোর এবং করাচির মতো শহরে 99%-এরও বেশি লোক শিক্ষিত। বন্ধুরা, পশপু গ্রামটা যদিও খুব ছোট, কিন্তু এখানকার সৌন্দর্যতা দেখে আপনি জান্নাতের আনন্দ নিতে পারবেন। এই গ্রামে হিংসা এবং আতঙ্কবাদী নয়, বরং পাহাড় নদীর মাঝখানে লোক নিজের জীবনযাপন করে। এই গ্রামের লোক শিক্ষিত এবং বিচারের দিক দিয়ে আধুনিক তো অবশ্যই, কিন্তু আজও পর্যন্ত এইসব লোক নিজেদের পরম্পরাকে মেনে চলে। এখানকার লোক বেশিরভাগ ক্ষেত্রে চাষবাসের উপর নির্ভর করে, মহিলারাও পুরুষদের সাথে খেতে কাজ করে। এই গ্রাম ভ্রমণের জন্য অনেক সময় ধরে পছন্দের জায়গা হিসাবে পরিচিত হয়ে আছে, কিন্তু 11ই মে অ্যাটাকের পর পাকিস্তানের নাম জড়িয়ে পড়ায় ভ্রমণকারীরা এখানে আসা ছেড়ে দেয়। কিন্তু ওই সময় বেশ কিছু স্থানীয় লোক নিজেদের জিপ এবং হোটেলের মধ্যে নিজের ব্যবসা শুরু করে দিয়েছিল। তখন থেকে আবারও কিছু কিছু ভ্রমণকারীরা ওই জায়গায় আসা শুরু করেছিল। বন্ধুরা, বিশ্বাসই হয় না পাকিস্তানের মতো দেশে এমন সুন্দর গ্রাম এবং এত ভালো লোকও থাকতে পারে। আশা করি আমাদের ভিডিও অবশ্যই আপনার পছন্দ হয়েছে। যদি আপনার আমাদের ভিডিও পছন্দ হয়, তাহলে একে লাইক এবং আপনার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুক শেয়ার করতে অবশ্যই বলবেন না, এবং এমনই সন্ধানকারীর জন্য আমাদের এই চ্যানেল HM অদ্ভুতকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।